যে ছেলেটা মানুষের মুখে প্রতিনিয়ত হাসি ফোটায়, আজ সেই ছেলেটারই জীবন দুঃখে মরা। একসময় প্রচণ্ড অভাবে দিন কাটিয়েছেন এই ছেলেটা, টাকার অভাবে দাদাকে হারিয়েছেন। সব কিছুকে কাটিয়ে উঠে যখন জীবন সাফল্যের চাবিকাঠি পেলেন, তখন গোটা পরিবার ছিলেন, মা বাবা ঠাকুমা আর প্রিয় অ্যাঞ্জেল, সবাইকে নিয়ে তার ভিডিও বানিয়ে পোস্ট করতেন, সবার মুখে হাসি ফোটাতেন। আজ সেই ছেলেটারই চোখে আবারও জল, মাকে নিয়ে তার চিন্তার শেষ নেই। এর আগেও একবার অপারেশন হয়েছে মায়ের, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মা, বাড়িতে মায়ের সাথে ভিডিও করেছেন, আর আজ আবারও সেই মায়ের চরম অসুস্থতা, আবারও চোখে জল আনলো ও জলের। সারা রাত হাসপাতালের বারান্দায় বসে চোখে জল ঝরালেন ছেলেটা। যে পরিবার নিয়ে উজ্জ্বল তার স্বপ্নের মঞ্জিল গড়েছেন, সেই পরিবারই এখন অশান্তির মুখে। অপরদিকে নিজেও সুস্থ নন উজ্জ্বল, লিভারের সমস্যার কারণে সবসময় তাকে অনেক নিয়ম মেনে চলতে হয়, খাওয়া দাওয়া বেশি করতে পারেন না উজ্জ্বল, বুকে গ্যাসের জ্বালা নিয়েই চলছেন, খাবার খেলেই অ্যাসিডিটি হয় তার। আসলে ছেলেটার ভাগ্যটাই মনে হয় খারাপ, একসময় টাকার অভাবে নিজের দাদাকেও হারিয়েছিলেন, কিন্তু আজ টাকা পয়সার অভাব না থাকলেও জীবনে চলার পথে সুখের অভাব রয়েছে তার। ছেলেটার জীবনে কী কষ্ট তা ছেলেটা ছাড়া আর কেউ জানে না। উজ্জ্বল বলেছেন অ্যাঞ্জেলের সঙ্গে সম্পর্ক তার ভালো চলছে না, মানে অভিমানে চলছে তাদের সম্পর্কটা, মাঝে মধ্যে ভিডিও করছেন অ্যাঞ্জেল, তবে ইদানিং খুবই কমই আসছেন বং মিডিয়ার উজ্জ্বলের ভিডিওতে। আর এইসব নিয়ে মায়ের খুব চিন্তা, মায়ের অসুস্থতার কারণ উজ্জ্বল ও অ্যাঞ্জেলের জন্য, উজ্জ্বল ও অ্যাঞ্জেলের কোনো সম্পর্ক না থাকলেও মায়ের তো মন, মায়ের মনে বহু কিছু ভাবনা আছে। মায়ের পাশে বসেই এই কথাগুলো বলেছেন বং মিডিয়া উজ্জ্বল, কারণ তিনি যা কিছুই করেন তা সোশ্যাল মিডিয়ার ফ্যানদের সাক্ষী রেখেই করেন। এদিকে বহু কাজ নিয়েছেন ছেলেটা, তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্যই করেছিলেন মূলত এই ভিডিওটি। ছেলেটা উঠে এসেছে একদম শূন্য থেকে, তাই মানুষকে তিনি ঠকাতে চান না। এই মুহূর্তে আর ভিডিও আসবে না তার পেজে, যতদিন না তার মা সুস্থ হচ্ছে। মায়ের এই ভালোবাসায় ছেলেটা আজ এই মঞ্জিলে পৌঁছেছেন। প্রিয় উজ্জ্বল, আমাদের বিশ্বাস তোমার মা অতি সত্যিই ভালো হয়ে যাবে, তোমার মায়ের কিচ্ছু হবে না, এটা তোমার লক্ষ লক্ষ ফ্যানেদের দেওয়া আশীর্বাদ ও দোয়া। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তোমার মা।